আলুর ডোবা পিঠা বা আলুর জিলাপি পিঠা। সেই সাথে ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই রসে ভরা তুলতুলে আলুর ডোবা পিঠা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি 1 কাপ পরিমাণ, ময়দা লাগবে 1/2 কাপ পরিমাণ, গুঁড়ো দুধ লাগবে 1/2 কাপ পরিমাণ, সুজি লাগবে 2 টেবিল চামচ পরিমাণ, ঘি লাগবে 4 টেবিল চামচ পরিমাণ, আর লাগবে এলাচ গুঁড়ো 1/2 চা চামচ, জর্দার রং 1/4 চা চামচ, বেকিং সোডা 1/8 চা চামচ, মানে 1/4 চা চামচের অর্ধেক। সেই সাথে পিঠার শিরাটা তৈরি করার জন্য এখানে আমি চিনি নিয়েছি 1/2 কাপ পরিমাণ, এলাচ নিয়েছি 3টা। ব্যাস এই সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে রসে ভরা তুলতুলে আলুর ডোবা পিঠা। এখন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি পিঠার ডোটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি আগে থেকেই 1 কাপ পরিমাণ সেদ্ধ আলু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন আলুটা ম্যাশ করার সময় যেন আলুর মধ্যে কোনো রকম দানা অবশিষ্ট না থাকে। খুব ভালোভাবেই কিন্তু আলুটাকে ম্যাশ করতে হবে। এখন এই ম্যাশ করা আলুটা আমি মিক্সিং বোলে নিয়ে নেব। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব ময়দা, গুঁড়ো দুধ, সুজি, আর দিয়ে দেব এলাচ গুঁড়ো, বেকিং সোডা এবং জর্দার রং। ফ্রেন্ডস, আপনারা যদি জর্দার রংটা ব্যবহার করতে না চান কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণে খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন খুব ভালোভাবে কিন্তু ডোটা মাখাতে হবে। দেখুন সম্পূর্ণ ডোটাই আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন সব শেষে এই মাখানো ডোর সাথে আমি অ্যাড করে দেবো ঘি। ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে পিঠার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন ঘি আর ডোটাকেও আমি খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন এই পিঠার ডোটা করার জন্য আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি, কারণ সেদ্ধ আলুর মধ্যে যে ভেজা ভাবটা থাকে তাতেই কিন্তু ডোটা খুব ভালোভাবে মথা হয়ে যাবে। তো দেখুন ফ্রেন্ডস, সম্পূর্ণ ডোটাই আমি ভালোভাবে মথে নিয়েছি এবং ডোটা পারফেক্ট হয়েছে। এটা বোঝার উপায় হলো ডোটা কিন্তু একটু আপনার হাতে বাজবে না। এখন এই ডোটা দিয়েই আমরা আলুর ডোবা পিঠাটা তৈরি করে নেব। এর জন্য 1 মোট আন্দাজ পিঠার ডো নিয়ে হাত দিয়ে আমি খুব ভালোভাবে ডোটাকে মথে নেব, যেন পিঠাটা বানাবার সময় পিঠার মধ্যে কোনো রকম ক্র্যাক না থাকে। সম্পূর্ণ ডোটাই খুব ভালোভাবে মথা হয়ে গেলে ডোটাকে আবারও আমি রোলের মতো করে শেভ দিয়ে নেব। আর ফ্রেন্ডস, খেয়াল করুন রোলটা ঠিক এতটুকু মোটা করে তৈরি করে নিতে হবে। এখন এই রোলটাকে আবারও আমি ঠিক জিলেপির মতো করে প্যাচ করে নেব। ফ্রেন্ডস, নর্মালি ঠিক যেভাবে আমরা জিলেপি তৈরি করে থাকি সেভাবেই সম্পূর্ণ রোলটাই আমি চারধার থেকে মুড়িয়ে জিলেপির মতো করে তৈরি করে নেব। আর এরই সাথেই দেখুন একটা আলু ডোবা পিঠা আমার তৈরি হয়ে গেছে। এখন সেমভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। এরপর আবারও 1 মোট আন্দাজ ডো নিয়ে খুব ভালোভাবে মথে নেব। এখন এই মথে নেওয়া ডোটাকে আবারও রোল শেপ করে আমি ভরে নেব। সব শেষে রোলটাকে আবারও আমি চারধার থেকে ঘুরিয়ে এনে জিলেপির মতো করে তৈরি করে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন জিলেপির শেষ অংশটা জোড়া লাগাবার জন্য অবশ্যই কিন্তু একটু পানি ব্যবহার করবেন, না হয় পিঠাগুলো তেলে ভাজার সময় পিঠার মুখে জোড়াটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই জোড়াটা কিন্তু সামান্য একটু পানি দিয়ে লাগাতে হবে। আর এরই সাথেই দেখুন সবগুলো জিলেপি পিঠাই আমি তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমরা চুলায় ডিপ ফ্রাই করে নেব। এর জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল চুলার লো মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে সবগুলো পিঠাই আমি দিয়ে দেব এবং হালকা হাতে নেড়ে চেড়ে পিঠাগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু চুলার হিটটা লো মিডিয়ামে রাখবেন। ফ্রেন্ডস, খেয়াল করুন একটা পিঠা আমি তুলে দেখাচ্ছি, পিঠাগুলো কিন্তু ফুলে মাশাল্লাহ করে দ্বিগুণ হয়ে গেছে, সেই সাথে পিঠার মধ্যে হালকা ব্রাউন একটা কালারও চলে এসেছে। এখন এই সবগুলো পিঠাই আমি তেল ঝেড়ে কিচেন টিস্যুর উপর তুলে নেব। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো পিঠাই আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি।
এখন এই পিঠাগুলো আমরা শিরায় দিয়ে নেব। এর জন্য প্রথমে আমি শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য আবার চুলার মিডিয়াম হিটে একটা প্যানে দিয়ে দেব চিনি, এলাচ, সেই সাথে এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শিরার মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ফ্রেন্ডস, খেয়াল করুন শিরার মধ্যে কিন্তু একটা বলক চলে এসেছে। এখন আবারও আমি ঘড়ি ধরে 2-3 মিনিট শিরাটাকে একটু জাল করে নেব। এরপর চুলাটা বন্ধ করে দেব এবং আগে থেকে ভেজে রাখা সবগুলো পিঠাই গরম শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 1 ঘন্টার জন্য, যেন পিঠার ভেতরে শিরাটা খুব ভালোভাবেই ঢুকে যায়। 1 ঘন্টা পর দেখুন মাশাল্লাহ করে সবগুলো আলুর ডোবা পিঠাই কিন্তু রসে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। এখন একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে পিঠাটা কতটা তুল তুলে এবং পিঠার ভেতরটা কতটা রসালো। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই পিঠাটা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন, কারণ এর স্বাদটা কিন্তু আসলেই অতুলনীয়। আর এই পিঠাটা এতটা বেশি নরম আর তুল তুলে বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ।